একটা কথা আপনাকে জানিয়ে রাখা দরকার, সোহিনীর জন্য নন্দিনী যে রক্ত দিল সেটা সোহিনী যেন জানতে না পারে। হ্যাঁ, তুমি যা বলছো আমি বুঝতে পেরেছি, কোনো টেনশন করবেন না। ওকে, তুমি নন্দিনীকে কি করে চিনলে গো? আমি মেয়েটাকে চিনি না গো বৌদি, তবে হ্যাঁ গো মেয়েটাকে আমি চিনি। আমি তখন তোমাদের বাড়িতে কাজে আসিনি, আমার ছেলেটা রাস্তায় গাড়িতে চাপা দিল। ওই মেয়েটাই আমার ছেলেটাকে বুকে করে এই হাসপাতালে নিয়ে এসেছিল গো। তারক ক্যাশ কাউন্টারে যে টাকাটা জমা দেওয়ার কথা সেটা কি জমা পড়েছে? টাকা? হ্যাঁ, 1200 টাকা। 1200 টাকা? আমি তো দিতে পারবো না স্যার। দিতে পারবেন না? টাকা জমা পড়ে গেছে, এই নিন রিসিপ্টটা ধরুন। মেয়েটা সত্যি মেয়ে নয়, দেবতা গো, দেবতা। মালা, মামুনি কেমন আছে? ভালো আছে, এখন ভালো আছে। হ্যাঁ গো, ওই মেয়েটা যখন এসছে দেখবে সব ভালো হবে, সব ভালো হবে। এখন সব কথা থাক মিনতি, বলছি যে অনেক রাত হয়ে গেছে, তুমি বাড়ি যাও, কাল সকালে বরং। হ্যাঁ গো, দেখছো তো আমাদের এখানে থাকতে হচ্ছে, বাড়িটা একদম ফাঁকা পড়ে আছে, তুমি চলে যাও। হ্যাঁ, পদ্মর কাছে আমি নন্দিনীর খোঁজ করছিলাম। কেন নন্দিনীর কথা জিজ্ঞেস করছিলে? কেন নন্দিনী দেখছি এবারে সবাইকে একেবারে গুণতুক করে রেখে দিয়েছে, বয়সের কোনো বাজবিচার নেই। না যা তা বলছো তুমি, যা বলছি ঠিক বলছি। এ বাড়িতে যার কাছেই যাও একটাই নাম, নন্দিনী নন্দিনী আর নন্দিনী। সবাই যেন পাগল হয়ে গেছে। হ্যাঁ, কি ব্যাপারটা কি? নন্দিনী কি এমন গুণবতী কন্যা যে যার চিন্তায় তোমরা দু চোখের পাতায় এক করতে পারছো না? দরকার আছে, কিন্তু সেটা তোমায় বলা যাবে না। তবে নন্দিনীকে নিয়ে এইসব নোংরা কথা বলা বন্ধ করো প্লিজ। না, তোমার কোনো দরকার থাকবে না। নন্দিনীকে নিয়ে নোংরা কথা বন্ধ করবো, বয়সের সুযোগ নিয়ে একটা বাচ্চা মেয়ের সাথে? ছি 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 ছি, সব দোষ আমার না? ওই মেয়েটার কাছে একটা ঋণ থেকে গেল। ঋণ? কিসের ঋণ? শোনো মালা, আমাদের মামুনি কিন্তু সুইসাইড করতে যায়নি, ওকে সুইসাইড করতে বাধ্য করানো হয়েছিল, ওকে মেরে ফেলবার চেষ্টা করা হয়েছিল, আর করেছে ওই মেয়েটা। মামুনি নন্দিনীকে দেখেছে? না না, দেখবে কি করে, ওকে তো ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখা হয়েছে। কি জানি মেয়েটা যে কি দেখেছে সায়নের মধ্যে। হ্যালো, মোবাইলের বোতামটা টিপে মোবাইলটাকে অফ করে রাখলে কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? অয়ন চ্যাটার্জি, আপনি কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন। আমি বলতে চাইছি ফলতার জমি, আপনার পুরো দাদুকে বোঝান। ফলতার জমিটা না, আমার কিরকম মনে হলো যে তিনটেকেই তিনটাকে তুলতে গেলাম, বিবেকে বাঁধলো বুঝলেন, আমি একটা একটা করে তুললাম। মন, এই মনকে কি করছো? কি করছো মনকে? কি মনকে তুলে ফেলেছি, প্রয়োজন হলে বাকি দুটোকেও তুলে নেব। হ্যালো মন, মনকে তুলে ফেলেছি, প্রয়োজন হলে বাকি দুটোকেও তুলে নেব।